ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস তো ফ্রেন্স আজকে আমি এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করবো ওই দৌড় সংক্রান্ত যত রকমের প্রবলেম হতে পারে সমস্ত রকমের প্রবলেম নিয়ে আলোচনা করব। আজকে যেমন স্ট্যান্ডার্ড প্রবলেম থাকবে এই ধরনের স্ট্যান্ডার্ড প্রবলেম তো সলভ করবোই সেই সঙ্গে তোমরা অনেকে বলো না অ্যাডভান্স লেভেলের এই ধরনের অ্যাডভান্স লেভেলের প্রবলেমও কিন্তু খুব সহজেই কীভাবে সলভ করা যায় সেই সমস্ত টেকনিক নিয়ে আলোচনা করবো তো আশা করি প্রত্যেকের ভিডিওটা ভালো লাগবে শুধু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো ঠিক আছে ফ্রেন্ডস তো দেখো আজকের প্রথম প্রবলেম কী বলছে একশো মিটারের একটি দৌড় প্রতিযোগিতায় এ ছত্রিশ সেকেন্ডে এবং বি পঁয়তাল্লিশ সেকেন্ডে সম্পূর্ণ করে ওই দৌড়ে এ বিকে কত মিটারে পরাজিত করে এটার মানে কি বলে দেখি একদিকে লিখিনি এ আরেকদিকে বি কি বলছে একশো মিটারে দৌড় প্রতিযোগিতা এ ছত্রিশ সেকেন্ডে সম্পূর্ণ করে তার মানে হচ্ছে এ ছত্রিশ সেকেন্ডে কত মিটার যায় বলো দেখি একশো মিটার আবার সেম দৌড় প্রতিযোগিতায় বি পঁয়তাল্লিশ সেকেন্ডে কমপ্লিট করে তার মানে বি পঁয়তাল্লিশ সেকেন্ডে যায় একশো মিটার ওকে এ একশো মিটার কমপ্লিট করে ছত্রিশ সেকেন্ডে আর বিয়ের একটু টাইম বেশি লাগে বি পঁয়তাল্লিশ সেকেন্ডে কমপ্লিট করে একশো মিটার তার মানে বুঝতেই পারছি বি পরাজিত হয় এবার প্রশ্ন হচ্ছে এ বি কে কত মিটারে পরাজিত করে এটার মানে কি বলে দেখি মনে করো এই তো একটা দৌড় প্রতিযোগিতা এ কমপ্লিট করে ছত্রিশ সেকেন্ডে আর বি কমপ্লিট করে কত সেকেন্ডে বলো দেখি পঁয়তাল্লিশ সেকেন্ডে আমরা বার করার চেষ্টা করি ছত্রিশ সেকেন্ডে এ যখন কমপ্লিট করে বি ছত্রিশ সেকেন্ডে নিশ্চয়ই পিছনে ছিল কিছুটা এ কমপ্লিট করছে বি তো কমপ্লিট করে নেই বি ছত্রিশ সেকেন্ডে কিছুটা পিছনে ছিল এবার বার করি বি কতটুকু পিছনে ছিল কিভাবে বার করব তোরি শিখ দিয়ে করে দিই বি পঁয়তাল্লিশ সেকেন্ডে যায় একশো মিটার এবার বার করি বি ছত্রিশ সেকেন্ডে কত মিটার যায় প্রশ্নবোধক চিহ্ন কিভাবে তৈরি শিখ করে বলো দেখি প্রশ্নবোধকের উপর একটা যা আছে তাই লিখবে ইন্টু এটাকে জাস্ট উল্টে দিবি উল্টে মানে কি বলো দেখি নিচে যেটা আছে এটাকে বসাবো উপরে আর উপরে ৪৫ আছে এটাকে বসাও নিচে তাহলে ছোট করলে নয় দিয়ে ভাগ করলে পাঁচ নং পঁয়তাল্লিশ নয় দিয়ে ছত্রিশকে ভাগ করলে চার নং ছত্রিশ পাঁচ দিয়ে একশোকে ভাগ করলে পাঁচ কুড়ি একশো তাহলে চার আর কুড়ি গুণ করলে কত হয় বলো দেখি চার কুড়ি আশি মিটার তাহলে কি বুঝতে পারলাম এ যখন 34 সেকেন্ডে কমপ্লিট 100 মিটার দূর কমপ্লিট করে বি কিন্তু কমপ্লিট করে না বি বলodic তখন কত মিটার যায় 80 মিটার যায় ওকে এ 34 সেকেন্ডে যায় 100 মিটার মানে কমপ্লিট করে। আর বি 34 সেকেন্ডে কমপ্লিট করতে পারে না বি 34 সেকেন্ডে বলodic কত মিটার যায় 80 মিটার তাহলে বলodic বি কত মিটার পিছনে আছে এ যাচ্ছে 100 মিটার আর বি যায় 80 মিটার তাহলে বি বলodic কত মিটার পিছনে ছিল মাইনাস কোলি পাওয়া যাবে তাই না এ একশো মিটার যাচ্ছে বি যাচ্ছে আশি মিটার তাহলে বি কত মিটার পিছনে ছিল মুখে মুখি বার করা যায় কুড়ি মিটার পিছনে ছিল তার মানে এ বি কে কুড়ি মিটারে পরাজিত করে এটি দেখো কি বলছে এক কিলোমিটারে একটি দৌড়ে এ বি কে একশো মিটারে এবং বি সি কে একশো পঞ্চাশ মিটারে হারায় একই দৌড়ে এ সি কে কত মিটারে হারায় আচ্ছা এক কিলোমিটার মানে কি এক হাজার মিটার বি কে এক হাজার মিটারে হারায় এ বিকে সরি একশো মিটার হারায় তার মানে এব বি একশো মিটারে পরাজিত করে তার মানে কি বলো দেখি এ যখন এক মিটার যাবে বি তখন একশো মিটার পিছনে থাকবে একশো মিটার পিছনে মানে বলো দেখি বি কত মিটার যাবে এক হাজার মাইনাস একশো তার মানে বি যাবে নয়শো মিটার দেখো এত দুটুক জায়গায় বুঝতে পারলি কিনা এবি কে একশো মিটারে পরাজিত করে তার মানে এ যখন কমপ্লিট এক হাজার মিটার কমপ্লিট করলো বি যখন এক হাজার কমপ্লিট করবে না একশো মিটার পিছনে থাকবে তাহলে এ যাচ্ছে এক হাজার আর বি একশো মিটারে পরাজিত হয় অর্থাৎ বি একশো মিটার অর্থাৎ এক হাজার মাইনাস একশো তার মানে বি থাকবে কত মিটারে নয়শো মিটারে আরেকটা কি বলছে বি সি কে নাকি দেড়শো মিটারে পরাজিত করে তাই না বি সি কে দেড়শো মিটারে পরাজিত করে এটার মানে কি বি যখন এক হাজার মিটার যায় সি তখন দেড়শো মিটার পিছনে থাকে দেড়শো মিটার পিছনে মানে এক হাজার থেকে দেড়শো মাইনাস করো তার মানে কি হবে বলো দেখি আটশো পঞ্চাশ তাই না আটশো পঞ্চাশ মিটার এতদূর বুঝতে পারছো এক কিলোমিটার মানে এক হাজার মিটার এ যখন এক হাজার যায় বি তখন একশো মিটার পিছনে থাকেই তার মানে বি থাকবে নয়শো মিটারে আবার বি সিকে দেড়শো মিটারে পরাজিত করে এটার মানে কি বলো দেখি বি যখন এক হাজার মিটার কমপ্লিট করে সি দেড়শো মিটার পিছনে থাকে। পিছনে মানে এক থেকে দেড়শো মাইনাস করো সি থাকবে আটশো পঞ্চাশ মিটারে ওকে এবার দেখো বার করতে কি বলছি এ সি কে কত মিটারে পরাজিত করে তাহলে এ সি কে কত মিটারে পরাজিত করে এটা কিভাবে বার করব দেখো এটা মনে করো এক মিটার এ যখন এক মিটারে থাকে তখন বি থাকবে আটশো মিটারে তাই না সরি বি আটশো না বি থাকবে নয়শো মিটারে এবার আমরা বার করি বি যখন নয়শো মিটারে থাকবে সি তখন কোথায় থাকবে অনেকে বলবে সি আটশো পঞ্চাশে থাকবে না ভাই বি যখন এক হাজারে থাকে সি থাকে আটশো পঞ্চাশে বন্ধ বি এক হাজারে যখন যাবে এক হাজার মিটার কমপ্লিট করবে সি তখন কমপ্লিট করবে আটশো পঞ্চাশ মিটার আমরা বার করার চেষ্টা করি বি যখন নয়শোতে থাকবে সি তখন কোথায় থাকবে তাহলে বি এক হাজারে থাকলে সি থাকে আটশো পঞ্চাশ মিটারে আমরা বার করার চেষ্টা করি বি যখন নয় মিটারে থাকবে এখানে সি তখন কোথায় থাকবে দেখো আমার বাসা বুঝতে পারছো ওকে বি যখন মিটার যাবে সি তখন কত মিটার যাবে এটা বার করি তো শিখ দিয়ে বার করে দাও প্রশ্ন দিকের উপরে আটশো পঞ্চাশ আছে ইন্টু গুন দিয়ে এটাকে জাস্ট কি করবে উল্টে দিবে উল্টে মানে ভাই নিচে নয়শো আছে এটাকে বসে উপরে আর উপরে এক হাজার আছে এটাকে কোথায় বসাবে নিচে তাহলে তো এটা খুব সিম্পল উপরে দু শূন্য ক্যান্সেল এক শূন্য একশূন্য ক্যান্সেল এক না লিখলো হয় পাঁচ নং পঁয়তাল্লিশ আট নং বাহাত্তর আর চারে কত হয় ছিয়াত্তর সাতশো কত হয় পঁয়ষট্টি মিটার তার মানে এ যখন এক হাজারে থাকবে বি থাকবে নয়শতে আবার বি যখন নয়শোতে থাকবে সি থাকবে সাতশো পঁয়ষট্টিতে তাহলে সি কত মিটারে থাকবে সাতশো পঁয়ষট্টি মিটারে ওকে তাহলে এখানে বি নয়শো আছে এটাও নয়শো বানালাম কেন নয়শো বানালাম বোঝা গেল এ যখন এক হাজারে থাকবে তোমরা বলবে বি থাকবে নয়শোতে এবার বি যখন নয়শোতে থাকবে প্রশ্ন হলো সি কোথায় থাকবে দেওয়া ছিল না বার করলাম বি যখন নয়শে থাকে সি থাকে সাতশো পঁয়ষট্টিতে এবার বলছে এ সি কে কত মিটারে পরাজিত করে তাহলে এ যাচ্ছে এক হাজার মিটার আর সি যাচ্ছে কত মিটার সাতশো পঁয়ষট্টি মিটার তাহলে বলে দেখি এ থেকে সি কত মিটার পিছনে আছে এ কে কত মিটারে পরাজিত করে এ যাচ্ছে এক হাজার মিটার আর সি যাচ্ছে সাতশো পঁয়ষট্টি মিটার বিয়োগ পুলি পাওয়া যাবে না এ ডিস্টেন্স থেকে এ সি পিছনে আছে এ ডিস্টেন্স থেকে সি এর ডিস্টেন্সটা মাইনাস করে দাও এ গেলো এক হাজার মিটার আর সি গেছে সাতশো পঁয়ষট্টি মিটার তাহলে সি কতটুক পিছনে আছে এক হাজার থেকে যদি সাতশো পঁয়ষট্টি মাইনাস করি তাহলে কত হয় বলো দেখি আটশো দুইশো পঁয়ত্রিশ তাই না তার মানে সি দুইশো পঁয়ত্রিশ মিটার পিছনে ছিল বুঝা গেল কতটুকু পিছনে ছিল বিয়োগ করলেই পাওয়া যাবে তাহলে সি দুশো মিটার পিছনে আছে মানে কি ফ্রেন্ডস এ সি কে দুশো মিটারে পরাজিত করে এটি হলো অ্যান্সার তিন নম্বর দেখো আরেকটি ইন্টারেস্টিং প্রবলেম এ বাইশ দশমিক পাঁচ মিটার দৌড়াতে পারে যেখানে বি পঁচিশ মিটার দৌড়াতে পারে মানে বি যেখানে পঁচিশ মানে বি যেই টাইমে পঁচিশ মিটার দৌড়ায় সেই টাইমে এ দৌড়াতে পারে কত মিটার বাইশ 5 মিটার তাই তো লিখে এ বাইশ দশমিক পাঁচ মিটার যেতে যতটুকু সময় নেই বি সেই টাইমে পঁচিশ মিটার যেতে পারে তাহলে বি একটু স্পিডে দৌড়াচ্ছে ওকে বি যেখানে পঁচিশ মিটার যেতে পারে এ একটু কম যায় বাইশ দশমিক পাঁচ মিটার এবার বার করতে বলছে এক কিলোমিটার দৌড়ে বি একে কত মিটারে হারাবে আচ্ছা এক কিলোমিটার মানে আমরা সবাই জানি এক কিমি মানে এক হাজার মিটার এবার আমরা বার করার চেষ্টা করি বি যখন এক হাজার মিটার যাবে এ তখন কোথায় থাকবে এক কিলোমিটার মানে এক মিটার আমরা বার করার চেষ্টা করি বি যখন এক হাজারে থাকবে এ কোথায় থাকবে এ হারবে না এ কোথায় থাকবে তাহলে এক কিমি মানে এক হাজার মিটার বি যখন এক হাজার মিটার যাবে আমরা বার করার চেষ্টা করি এ কোথায় থাকবে এ পিছনে থাকবে একটু পর্যটক পিছনে দেখো বার করি প্রশ্ন মধ্যে উপরে কত হচ্ছে বাইশ দশমিক পাঁচ ইন্টু তোমরা যেন এটাকে জাস্ট কি করবে ভাই উল্টে দিবে উল্টে মানে এক হাজারকে যাবে উপরে নিচেরটা উপরে একে আর উপরে যেটা আছে এটাকে নিচে বসাও তাহলে দশমিক সরালে নিচে দশমিকের জন্য একটা এক দশমিকের পরে এক একটা শূন্য দশ দশ দিয়ে ভাগ করলে একশো পঁচিশ দিয়ে একশোকে ভাগ করে চার চার দিয়ে দুইশো পঁচিশকে গুণ করলে কত হয় নয়শো মিটার ওকে তাহলে এক হাজার মিটারের দৌড় প্রতিযোগিতা তার মানে বি যখন এক হাজারে যাচ্ছে এ কিন্তু এক হাজার মিটার যাবে না এ কত মিটার যাবে বলে দেখি নয়শো মিটার তাহলে বলে দেখি এ কত মিটার পিছনে ছিল এক থেকে নয়শো মাইনাস করো তার মানে এ কত মিটার পিছনে আছে একশো মিটার ওকে আমার ভাষা বুঝতে পারছো বি যখন এক মিটার যায় এ তখন যায় নয়শো মিটার তার মানে এ পিছনে আছে কতটুকু বি একশো মিটারে পরাজিত করে এটি অ্যান্সার দেখো চার নম্বর আলাদা টাইপ প্রত্যেকটি আলাদা টাইপ কিন্তু দেখো কি বলছি এক কিলোমিটারে একটি দৌড়ে এ বি এবং সি হলো তিনজন প্রতিযোগী এব কে পঞ্চাশ মিটারে এবং সি কে উনসত্তর মিটারে পরাজিত করে এ বিকে পরাজিত করে পঞ্চাশ মিটারে এবং সি কে কিন্তু পরাজিত করে এবার বলছি বি সি কে কত মিটারে পরাজিত করে তাহলে এখানে তিনজন আছে এ বি সি তাহলে এ বি কে পরাজিত করে পঞ্চাশ মিটারে তার মানে এক কিলোমিটার মানে এক কিলোমিটার বলছে না এক হাজার মিটার এ যখন এক হাজার যাবে বি পঞ্চাশ মিটারে পরাজিত হয় এটার মানে বি পঞ্চাশ মিটার পিছনে ছিল তাই না তাহলে পঞ্চাশ মিটার পিছনে মানে এক হাজার থেকে পঞ্চাশ মাইনাস করো তাহলে তোমরা বলবে বি থাকবে নয়শো পঞ্চাশ মিটারে আবার এই এ কিন্তু সি কে পরাজিত করে উনসত্তর মিটারে আমার ভাষা বুঝতে পারছো এ কে পরাজিত করে পঞ্চাশ মিটারে আবার এই এ সি কে পরাজিত করে উনসত্তর মিটারে এটার মানে কি এ যখন এক হাজার যাবে সি তখন ঊনসত্তর মিটার পিছনে থাকবে তার মানে এক হাজার থেকে উনসত্তর মাইনাস করে কথায় বলো দেখি তার মানে সি থাকবে নয়শো একত্রিশ মিটারে দেখো এটা বুঝতে পারলে কিনা এ বিকে পরাজিত করে পঞ্চাশ মিটারে তার মানে এ যখন এক হাজার যাবে তোমরা বলবে বি নয়শো মিটার সরি বি পঞ্চাশ মিটার পিছনে থাকবে তার মানে নয়শো পঞ্চাশে থাকবে আবার ই এ সি কে পরাজিত করে উনসত্তর মিটারে তার মানে এ যখন এক হাজারে থাকবে সি থাকবে কোথায় বলো দেখি ঊনসত্তর মিটার পিছনে তার মানে এক হাজার মাইনাস মিটারে এবার আমাকে বার করতে হবে বি সি কে কত মিটারে পরাজিত করে এবার বিয়ের থেকে কি সি মাইনাস করলে হবে নাকি অ্যান্সার না ফ্রেন্ডস এতটা সহজ না একটু কাজ করতে হবে কি কাজ বি সি কে পরাজিত করে মানে বি যখন এক হাজারে যাবে মানে এই রেস তো বি যখন এক মিটারে থাকবে তোমাকে বার করতে হবে সি তখন কোথায় থাকবে বি নয়শো পঞ্চাশে থাকলে সি থাকে নয়শো একত্রিশে এবার প্রশ্ন হচ্ছে বি যখন এক হাজারে যাবে মানে বি যখন কমপ্লিট করবো মানে বি যখন কমপ্লিট করবে সি তখন কতটুকু পিছনে থাকবে সেটা চলো বার করার চেষ্টা করি তাহলে এখান থেকেই করে দিই তোর সিকে এই পাটটা নিয়ে বি নয়শো পঞ্চাশে থাকলে সি থাকে নয়শো একত্রিশে আমরা বার করার চেষ্টা করি বি যখন এক হাজার মিটার যাবে সি তখন কোথায় থাকবে তোরষিক দিয়ে করে দিই প্রশ্নবদিকের উপরে কত হচ্ছে নয়শো একত্রিশ ইন্টু এটাকে জাস্ট কি করবে উল্টে দিবে উল্টে মানে নিচে এক হাজার আছে এটা আসবে উপরে আর উপরে যেটা আছে এটা আসবে নিচে শূন্য শূন্য একশো পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ উনিশে পঁচানব্বই তো উনিশ দিয়ে যদি ভাগ করি চার উনিশে ছিয়াত্তর তাই না থাকবে সতেরো একশো একাত্তর নয় উনিশে একশো একাত্তর উনপঞ্চাশ দিয়ে কুড়িকে গুণ করলে নয়শো আশি তার মানে বি যখন এক মিটারে যাবে সি তখন কোথায় থাকবে বলে দিকে নয়শো আশিতে এক হাজার হবে বি যখন এক হাজারে থাকছে সি থাকছে নয়শো আশি মিটারে তাহলে বলে দেখি সি কত মিটার পিছনে আছে এক হাজার থেকে নয়শো আশি মাইনাস করলে কত হয় কুড়ি মিটার তাই না তাহলে ফ্রেন্ডস সি হচ্ছে কুড়ি মিটার পিছনে আছে তার মানে বি সি কে কুড়ি মিটারে পরাজিত করে এটাই অ্যান্সার পাঁচ নাম্বার দেখো আর একটি ইন্টারেস্টিং আগেরটার থেকে এটা আলাদা আজকে যতগুলো প্রবলেম করবো একটার সাথে একটা সম্পর্ক নেই প্রত্যেকটি আলাদা আলাদা কিন্তু দেখো একটি এক হাজার মিটারে দৌড়ে একশো মিটারে পরাজিত করে আচ্ছা একটু একটু করি আর একটু একটু বোঝার চেষ্টা করি একশো মিটারে পরাজিত করে এক হাজার মিটারে দৌড় প্রতিযোগিতায় তার মানে এ যখন এক হাজারে থাকবে বি তখন একশো মিটারে পরাজিত করে না বি একশো পিছনে থাকবে এক হাজার থেকে একশো মাইনাস করো তাহলে থাকবে মিটারে ওকে আরেকটা কন্ডিশন কি বলছে আগেরটা যেমন ছিল এবার কি বলছে চারশো মিটারের একটি দৌড়ে বি সি কে চল্লিশ মিটারে পরাজিত করে আগেরটা একশোই ছিল তো হ্যাঁ এবার কিন্তু এক হাজার মিটারের দৌড় প্রতিযোগিতা না চারশো মিটারের তাহলে চারশো মিটারের দৌড় প্রতিযোগিতা মানে বি যখন চারশো মিটার যাবে সি তখন চল্লিশ মিটারে পরাজিত হয় তাই না তার মানে সি চল্লিশ মিটার পিছনে ছিল তাহলে চারশো থেকে চল্লিশ মাইনাস করো তার মানে সি তখন থাকবে তিনশো ষাট মিটারে দেখো বুঝতে পারো কিনা ওকে তাহলে এক হাজার মিটারের দৌড় প্রতিযোগিতায় এ বিকে একশো মিটারে পরাজিত করে মানে এ যখন এক হাজার যাবে বি তখন যাবে নয়শো মিটার আবার চারশো মিটারের একটি দৌড় প্রতিযোগিতায় এটা চারশো মিটারের কিন্তু তার মানে বি যখন চারশো যাবে সি তখন চল্লিশ মিটারে পরাজিত হয় মানে চল্লিশ মিটার পিছনে থাকবে পিছনে মানে চারশো থেকে চল্লিশ মাইনাস করে তিনশো মিটার এবার বার করতে বলছে পাঁচশো মিটারের একটি দৌড় প্রতিযোগিতায় এ সি কে কত মিটারে পরাজিত করবে তার মানে এ আর সি এর মধ্যে তোমার সম্পর্ক চাই যে কি বার করতে বলছে পরের কথা এ আর সি এর মধ্যে সম্পর্ক যদি বার করতে চাও তাহলে প্রথমে বি কে সমান করতে হবে বি নয়শো আছে তো মনে করো এটাও নয়শো বানাই বি যখন বি চারশো গেলে সি যায় তিনশো ষাট তাহলে বি যখন নয়শো মিটার যাবে নয়শো কেন এই দুটো বি যখন মিটার যায় সি করে দাও প্রশ্ন উপরে তিনশো ষাট ইন্টু এটাকে জাস্ট উল্টে দাও নয়শো আসবে উপরে আর উপরে চারশো কোথায় আসবে নিচেই তাহলে দুই শূন্য দুই শূন্য ক্যান্সেল চার দিয়ে ভাগ করলে চার নং ছত্রিশ একটা শূন্য নব্বই তাই না নয় দিয়ে নব্বই কে গুণ করলে আটশো দশ তাহলে কি হলো দেখো এ আর সি এর মধ্যে সম্পর্ক পাওয়া গেল এ যখন এক হাজার যাবে তখন বি যাবে কত মিটার নয়শো মিটার আবার বি যখন নয়শ যাবে তখন সি কত মিটার যাবে আটশো দশ মিটার গেল এ এক হাজার গেলে দেখো বি যায় নয়শো মিটার আবার বি যখন নয়শো যাবে সি কত যাবে আটশো দশ দেওয়া ছিল না বার করলাম এবার আমার এ আর সি এর মধ্যে সম্পর্ক দরকার বিটা মুছে দিই ওকে সিটাকে কাছে নিয়ে আসি ওকে বিটা দরকার নেই এটাকে মুছে দিলাম ওকে এ এক হাজার গেলে বি যায় নয়শো আবার বি যখন নয়শো যায় সি যায় আটশো দশ এবার বিটা কেন লিখলাম না বিটা আমার দরকার নেই আমার বার করতে হবে এ সি কে কত মিটারে পরাজিত করে অনেকে বলবে স্যার নব্বই মিটারে সরি একশো নব্বই মিটারে এটা না কারণ এটা অ্যান্সার হবে না কেন কারণ প্রশ্ন বলছি কি দেখো এক হাজার মিটারের দৌড় প্রতিযোগিতা বলেনি বলছে পাঁচশো মিটারের দৌড় প্রতিযোগিতায় এ সি কে কত মিটারে পরাজিত করবে তাহলে প্রথমে এ আর সি এর মধ্যে সম্পর্ক বার করলাম বি কে সমান করে এবার আমরা বার করি পাঁচশো মিটারের দৌড় প্রতিযোগিতা তার মানে এ যখন পাঁচশো মিটার যাবে সি কত মিটার যাবে তাহলে এটা তোর করে করতে পারবো এটা ডায়রে করা যায় এক হাজারের অর্ধেক কত পাঁচশো দুই দিয়ে ভাগ করলে আসে এটা ডাইরেক্ট করে দিই বা তুই করতে পারো আটশো দশের অর্ধেক কত হবে আটশো দশের অর্ধেক হতো চারশো পাঁচ তাই না এক হাজারের অর্ধেক পাঁচশো তাহলে আটশো দশের অর্ধেক হতো চারশো পাঁচ তার মানে এ যখন পাঁচশো মিটার যাবে সি যাবে চারশো পাঁচ মিটার বলো দেখি সি কত মিটার পিছনে আছে তোমরা বলবে মাইনাস করে দিলে বের হয়ে আসবে পাঁচশো থেকে চারশো পাঁচ মাইনাস করলে পঁচানব্বই মিটার তার মানে ফ্রেন্ডস এ সি কে পঁচানব্বই মিটারে পরাজিত করে এটাই অ্যান্সার ছয় নম্বর দেখো একটু অ্যাডভান্স লেভেলে ভালো করে দেখো এক কিলোমিটারে একটি দৌড়ে এ বিকে তিরিশ সেকেন্ডে এবং বি কে পনেরো সেকেন্ডে পরাজিত করে যদি এ সিকে একশো আশি মিটারে পরাজিত করে তাহলে এক কিলোমিটার দৌড়োতে এর গৃহীত সময় কত খুব সিম্পল অঙ্ক দেখে খুব অ্যাডভান্স মনে হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডভান্স লেভেলেরই কিন্তু খুব সহজে সলভ করবো দেখো এ বিকে তিরিশ সেকেন্ডে পরাজিত করে এটার মানে কী এর যত সময় লাগবে বি এর তিরিশ সেকেন্ড বেশি লাগবে তিরিশ সেকেন্ডে পরাজিত করে মানে কিন্তু বি পরাজিত হয় বিয়ের সময় বেশি লাগবে হ্যালো উল্টো ভাবতে যাবে না যে এর যা লাগবে এবার বিয়ের যা লাগবে কত মিটারে পরাজিত করে পনেরো সেকেন্ডে মানে বিয়ের যা লাগবে সি এর তার থেকে পনেরো সেকেন্ড বেশি লাগবে বুঝে গেল যে কোনো একটা বুঝার জন্য ধরে নেই মনে করো এর যদি লাগে আট মিনিট সাপোজ যে কোনো যে আমরা বোঝার সুবিধাতে ধরে নিলাম আট মিনিট বা দশ মিনিট যে কোনো ভাবো তাহলে বিয়ের লাগবে আট মিনিট তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড বেশি লাগবে তিরিশ সেকেন্ডে পরাজিত হয় মানে কিন্তু তিরিশ কম না আর কম লাগলে তো বি জিতে যেত তাই না বি তিরিশ সেকেন্ড বেশি লাগে তার মানে বিয়ের সময় লাগবে আট মিনিট তিরিশ আবার বিয়ের আট মিনিট তিরিশ লাগলে সি পনেরো সেকেন্ডে পরাজিত হয় তার মানে সি এর পনেরো সেকেন্ড আরও বেশি লাগে তাহলে এর যদি আট মিনিট তিরিশ লাগে তাহলে এর হবে আট মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড এবার অনেকে বলবে স্যার আট মিনিট কোথায় আসলো আরে এটা আমি একটা ধরলাম এক্সাম্পল তুমি যে কোনো ধরতে পারো আট দশ যে কোনো এর আট মিনিট হলে এর আট মিনিট তিরিশ এর আরও পনেরো সেকেন্ড বেশি আট মিনিট পঁয়তাল্লিশ এ সি কে কত মিটারে পরাজিত করে সেকেন্ডে আট মিনিট দিয়ে অঙ্ক করবো না এটা বুঝার জন্য বুঝা গেল মানে এর আট মিনিট লাগলে সি এর লাগবে আট মিনিট পঁয়তাল্লিশ আমি এটাই বুঝাতে চাইলাম এর যদি দশ মিনিট লাগে এর লাগবে দশ মিনিট পঁয়তাল্লিশ অর্থাৎ এ সি কে পঁয়তাল্লিশ সেকেন্ডে পরাজিত করে বিটা এখন আর দরকার নেই মুছে দিই ওকে প্রেস করে লিখি ওকে এ সিকে কে কত মিটারে পরাজিত করে পঁয়তাল্লিশ কিভাবে বারকলম বুঝছো তো এর যত লাগবে বি এর তিরিশ সি এর আরও পনেরো বেশি তাহলে তিরিশ আর পনেরো মিলে টোটাল পঁয়তাল্লিশ সেকেন্ড বেশি লাগবে সি এর এর যে সময় লাগবে সি এর লাগবে পঁয়তাল্লিশ সেকেন্ড বেশি এবার দিয়ে শুনুন এখানে আরেকটা ডাটা দেওয়া আছে এ যখন দৌড় কমপ্লিট করে এ কে কত মিটারে পরাজিত করে একশো আশি মিটারে তাই না একশো আশি মিটারে পরাজিত করে হম তার মানে মিটার পিছনে থাকে যখন দোর কমপ্লিট সি তখন একশো আশি মিটার পিছনে থাকে অনেকে বলবে সারিটা কোথায় পাওয়া গেল এটা প্রশ্নে দেওয়া আছে ভাই এটা বার করিনি আর একটা সময় বার করলাম এ যখন দৌড় কমপ্লিট করে সি তখন পিছনে থাকে এর যে সময় লাগে সি এর পঁয়তাল্লিশ সেকেন্ড বেশি লাগে এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করো এ যখন কমপ্লিট করে সি থাকে একশো আশি মিটার পিছনে ওকে আরেকটা ডাটা কি পেলাম আরেকটা ডাটা এর যে সময় লাগে সি এর পঁয়তাল্লিশ সেকেন্ড বেশি লাগে এবার এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করো সি এর কত সেকেন্ড বেশি লাগে বলো দেখি পঁয়তাল্লিশ সেকেন্ড কেন বেশি লাগে এ যখন একশো মানে এ যখন দৌড় কমপ্লিট করে সি তখন পিছনে থাকে একশো আশি মিটার এই একশো আশি মিটার দৌড়তেই একচুয়ালি সি এর পঁয়তাল্লিশ সেকেন্ড লাগে নিজেকে প্রশ্ন করো একটা প্রশ্ন তোমার মাথায় ইসে করো তৈরি করো যে সি এর পঁয়তাল্লিশ বেশি কেন লাগে তোমরা বলবে এ যখন পৌঁছে যায় সি তখন পিছনে থাকে কতটুক পিছনে থাকে প্রশ্নে দেওয়াচ্ছে একশো আশি মিটার অ্যাকচুয়ালি এই একশো আশি মিটার দৌড়তেই পঁয়তাল্লিশ সেকেন্ড লাগে বুঝে গেল এই একশো আশি মিটার দৌড়তেই কত লাগে সি এর পঁয়তাল্লিশ সেকেন্ড লাগে জন্য সি এর পঁয়তাল্লিশ সেকেন্ড বেশি হচ্ছে তাহলে আমরা একটা সি এর ডাটা পেলাম একশো আশি মিটার দৌড়তে সি এর লাগে কিভাবে করলাম পঁয়তাল্লিশ পিছনে থেকে একশো আশি মিটার তার মানে একশো আশি মিটার দৌড়তে সি এর সময় লাগছে পঁয়তাল্লিশ সেকেন্ড বুঝা গেল এবার এনে অ্যাকচুয়ালি এর সময় চাইছে কিন্তু আগে সি এরটা বার করি পরে সি এর হেল্প নিয়ে এরটা বার করব এনে এক কিলোমিটারের দৌড় প্রতিযোগিতা না এক কিলোমিটার মানে কত ফ্রেন্ডস এক হাজার মিটার আমরা বার করি এক হাজার মিটার ইসে করতে সি এর কতটুকু সময় লাগবে তো ঋষি কত পারো বা ডাইরেক্টও করা যায় ডাইরেক্ট কীভাবে একশো আশিকে চার দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ হয় তাহলে এক হাজারকেও চার দিয়ে ভাগ করে দাও তাহলে এক হাজারকে চার দিয়ে ভাগ করলে কত হয় চার পঁচিশে একশো দুইশো পঞ্চাশ সেকেন্ড তাহলে সি এর কত সেকেন্ড লাগে বলে দেখি দুইশো পঞ্চাশ সেকেন্ড তাহলে সি এর যদি দুইশো পঞ্চাশ সেকেন্ড লাগে এটা অ্যান্সার না কিন্তু অ্যান্সার বলছে এর সময় কত সি এর পঁয়তাল্লিশ সেকেন্ড মানে বেশি লাগে তাই না আর এর কি হয় পঁয়তাল্লিশ সেকেন্ড কম লাগবে সি এর যা সময় লাগবে এর কিন্তু তার থেকে কম লাগবে কত সেকেন্ড কম লাগবে পঁয়তাল্লিশ সেকেন্ড কম কেন আরে ভাষাটা বুঝতে পারছো তো সি এর পঁয়তাল্লিশ সেকেন্ড বেশি লাগে তার মানে এর পঁয়তাল্লিশ সেকেন্ড কম লাগবে তাহলে আমি যদি বলি ভাই এর সময় কত তোমরা বলবে সি এর সময় হচ্ছে দুইশো পঞ্চাশ আর এর সময় পঁয়তাল্লিশ সেকেন্ড কম হবে। কম মানে সি এর সময় থেকে পঁয়তাল্লিশ মাইনাস করে দাও তার মানে ভাই এর সময় কত হবে দুইশো পাঁচ সেকেন্ড এটি অ্যান্সার আশা করি ক্লিয়ার তো ফ্রেন্স আজকে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ তো প্রতিদিনকার মতো আজকেও তোমাদের একটি হোমওয়ার্ক দিব এই অঙ্কটি তোমাদের হোমওয়ার্ক থাকবে এটার অ্যান্সার কত হবে তোমরা অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে ফ্রেন্স